বছর পরে কাউন্সিল যে দায়িত্ব অর্পণ করেছিলেন সেই দায়িত্ব পালন করে তিনি আমাকে মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। আমি পরমপূর্ণময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা যেন আমাকে সেই শক্তি এবং সাহস দেন এবং সেই তৌফিক দেন যাতে করে আমি আমার প্রকৃত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, জনগণের যে গণতান্ত্রিক অধিকার তাকে ফিরিয়ে নিয়ে আসা। আমরা সেই লক্ষ্যেই গণতান্ত্রিক একটি দল হিসেবে আমরা দেশনেত্রী বেগম খাদিজার নেতৃত্বে কাজ করে যাব।